বন্ধুরা আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক পেজের ভিতরে কিন্তু মিনিট ওয়াচটা টাইম এবং ফলোয়ার কিন্তু চাই একদিনে কমপ্লিট করতে পারেন তো স্ক্রিনে আপনারা দেখতে পেয়ে দিয়েছেন বিশ কে একটা আমি ক্রিকেট খেলা লাইভ চালিয়েছিলাম বিশ মতো ওয়াচ হয়েছে আমার যে মনিটেশন যে কাইটলে ষাট মিনিট ষাট হাজার মিনিট ওয়াশ আমি সেটা কিন্তু আমি একদিনের ভিতরে আমি করে নিয়েছি সাথে কিন্তু অনেক ফল পাইছি তো ভিডিও এঙ্গেজমেন্ট সব কিছু কিন্তু পাইছি তো কীভাবে কী করলাম আমি সম্পূর্ণ আপনাদের বিস্তারিত দেখে দেব তো আপনারা কিন্তু ফেসবুক পেজে লাইভ চলে ক্রিকেট খেলা লাইভ চলে কিন্তু ষাট হাজার মিনিট ওয়াচ টাইমটা একদিনে কমপ্লিট করতে পারেন এবং ভিডিও এংগেজমেন্ট ফল সব কিছু কিন্তু পেয়ে যাবেন তো আপনার মনোযোগ সহকারী ভিডিওটা দেখুন তো স্টোর থেকে গুগল স্ট্রিম নামের অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন তো অনেকেই বলতে পারেন কপি রেট আসে কপি রেট ভাই আস কিছুই আসবে না আমি আপনাদেরকে ভিডিও মাঝখানে সব কিছু বলে বলে দিব তো আপনার ভিডিওটা মনোযোগ্য করে দেখবেন তো ভিডিওতে আমি অনেক কথা বলবো এই কথা গেলে কিন্তু আপনাকে মানতে হবে যদি বাই ভিডিও স্কিপ করে দেখেছি যে আপনি লাইফে চালান তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই কপি রেট আসবে আপনার পেজে কিন্তু কপি রেট স্ট্যাক আসবে তো দেখুন এখান থেকে ফেসবুক পেজের ভিতরে আমি একটা ই রাখছি এই যে একটা আইডি লগ ইন করে রাখছি যে এডিটা আমার পেজে অ্যাডমিন দেবো সে আমি লগ ইন রাখছি তো লগ ইন দেওয়ার পর ফেসবুক পেজ থেকে ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে আপনি কী করবেন যে খেলাটা লাইভ চলতেছে সেই খেলার লিঙ্কটা আপনি কপি করে নেবেন আমি সেই খেলার লিঙ্কটা আমি এখানে কপি করে নিয়েছি তো কপি করে নেওয়ার পর তো এখান থেকে আমি জাস্ট লিঙ্কটা কপি করলাম তো এখানে আমি কী করব সেই গো স্ট্রিম অ্যাপসটা আপনার চলে আসবেন আসার পর তো এখানে জাস্ট কী করবেন উপরে আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন তারপর এডে ক্লিক করবেন তো এডে ক্লিক করলে দেখবেন যে এখানে তো এখান থেকে অ্যাডে ক্লিক করার পর আপনাদের যে কাজটা করতে হবে নিচে থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন তো এখান থেকে কিন্তু আমি নেক্সটে ক্লিক করে দিয়েছি নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন যে অ্যাড আছে অ্যাডের পরে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার ওই সিলেক্ট অ্যাকাউন্ট এখানে যদি আপনার আইডি প্রোফাইলে নাম প্রশ্ন না করে তা জাস্ট আপনি কী করবেন এখান থেকে দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে যে অ্যাড মোর অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করবেন তারপর দেখবেন যে ইউটিউব ফেসবুক আছে তো আপনারা কী করবেন ফেসবুকে ক্লিক করবেন তো এখানে আমি ফেসবুকে ক্লিক করেছি তো ফেসবুক ক্লিক করলে দেখবেন যে তাদের আইডিটা কিন্তু এখানে চলে আসবে তো অনেকের ওই যে আমি প্রথমে যেভাবে দেখলাম তখনই চলে আসবে আর যাদের না আসবে এখান থেকে আপনারা এভাবে ওই দেখুন আমার আইডির নামটা চলে আসছে তো এরকমভাবে আপনার আইডির নামটা এখন চলে আসলে তো আপনার জাস্ট আপনার এখানে এডে ক্লিক করবেন দেখবেন যে আপনার আইডির নামটা এখানে শো করতেছে তারপর নিচে দেখবেন টার্গেট মানে কোন পেজে আপনার চালাইতে যেতেছেন তো আপনাকে একাধিক পেজ থাকলে পেজের নামটা শো করবে প্রোফাইলের নামটা শো করবে তো পেজটা সিলেক্ট করবেন আর প্রোফাইল সিলেক্ট করলে প্রোফাইলের ল্যাপটা চলবে তারপর এখানে কী করবেন আপনার একটা টাইটেল দিয়ে দেবেন যে যে দেশের খেলা চালাইবেন যে খেলাটা চালাইবেন সেটাকে ধরনের একটা টাইটেল দিয়ে দেবেন তো টাইটেল দেওয়ার পর আমি জাস্ট অ্যাড স্টিম আছে অ্যাড স্টিমে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে জাস্ট কী করবেন নিচে থেকে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন যে এড নামের অপশন আছে তো বিওয়ার্ডে ক্লিক করার পর অনেকে অ্যাড আসতে পারে না আসলে দুই তিনবার ক্লিক করবেন দেখবেন যেটা একটা প্রসেসিং হবে তার মানে ক্রোসে ক্লিক করে দিচ্ছে এখান থেকে তো ক্লিক করার পর দেখবেন যে এখানে প্রসেসিং হবে তো এখানে কিন্তু প্রসেসিং হইতেছে তো এটা প্রসেসিং হবে আপনি এখান থেকে বেগে আসবেন না তা এখানে দেখবেন যে স্ট্রিমিংটা শুরু হয়েছে কি না তো আমি এখান থেকে বেগে আসলাম বেগে আসার পর হিস্টোরিতে ক্লিক করছি স্টোরিতে ক্লিক করার পর দেখুন এটা এখানে কিন্তু প্রসেসিং হতেছে স্ট্রিমিংটা শুরু হয়ে গেছে তো এখন আমি পেজে যেতেছি পেজে যাওয়া দেখি আগে লাইফটা কি শুরু হয়েছে নাকি হয় নাই আমি আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু বিস্তারিত দেখিয়ে দিব তো এখান থেকে আমি পেজে চলে যেতেছি সরাসরি পেজে যা দেখব যে লাইভটা কি শুরু হয়েছে নাকি হয় নাই তা এখানে স্ট্রিমিং দেখাইছে তো আমি এখান থেকে পেজে আসলাম পেজে আসার পর এখানে কিন্তু লাইফটা এখনও শুরু হয় নাকি তা আমি দু একটি রিপ্লেস দিয়ে নিলাম এখানে তো এখনও লাইফটা শুরু হয় নাই ক্যা তো এখানে আমি কী করব আবার সেই অ্যাপ্লিকেশনে যেতেছি তো আপনারা সে দেখবেন যে যদি শুরু মানে লাইফ শুরু হয় না এখনও তাই আপনারা সেটার ভিতরে যাবেন আবার অ্যাপ্লিকেশনের ভিতরে যাবেন আর অ্যাপস দিয়ে কিন্তু আপনি প্রতিদিন একবার স্ট্রিমিং করতে পারবেন তা আমি হিস্টোরিতে ক্লিক করবেন আপনারা যদি দেখবেন হিস্টোরিতে ক্লিক করার পর তো এখান থেকে আমি আবার প্রসেসিংয়ে ক্লিক করছি প্রসেসিং ক্লিক করার পরে এখানে কিন্তু প্রসেসিং হইতেছে তো আপনারা দেখতে পাইতেছেন তো আমি এবার আমি আপনাদেরকে মূল কথাটা বলি পেজ যে কপিরাইট আসার বিষয়টা নিয়ে তো পেজে বাই কপিরাইট আমি যে সিস্টেমটা বলবো এটা কিন্তু আপনাকে মানতেই হবে আপনারা যখন লাইভটা চালাইবেন লাইভটা তিরিশ মিনিট চলে এই অ্যাপ দিয়ে আপনি একটা আইডি থাকে মানে ধরুন আপনার পেজে দশটা অ্যাডমিন আছে দশটা অ্যাডমিন থেকে আপনি একটা যে আইডিতে দশটা আইডিতে দেওয়া সেই আইডি থেকে আপনি একটা আইডি থেকে ত্রিশ মিনিট করে লাইট পড়তে পারবেন একদিনে একবার লাইট পড়তে পারবেন তা আপনাদের যে কাজটা হবে আপনারা যে কাজটা করবেন যে স্টিমিংটা আপনার বিশ মিনিট যখন হবে বা পঁচিশ মিনিট হবে তখন আপনার কী করবেন স্টিমিংটা ডিলিট করে দেবেন সরাসরি আপনার ফেসবুক পেজ থেকে অথবা ফেসবুকে যে ক্রিয়েটিভ স্টুডিও আছে সেখান থেকে আপনারা ডিলেট করে দেবেন তো এখান থেকে আপনার লাইফটা কোনোভাবেই স্কিপ করবেন না সরাসরি ডিলেট করে দেবেন তা আশা করি সকলে বুঝতে পারছেন তো এখানে এটা প্রসেসিং হইতেছে তাই আমি আপনাদেরকে সরাসরি লাইফ একদম প্লে করে তারপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো এখানে এটা প্রসেসিং হইতেছে আমি আপনাদেরকে যে কথায় গেলে বললাম এটা কিন্তু আপনারা অবশ্যই মানবেন আর আপনি যেভাবে লাইভ চালান তাহলে আপনার পেজে যে ফলোয়ার আছে খুব দ্রুত এগিন করতে পারবেন আর যে দেখুন এখানে কিন্তু স্ট্রিমিংটা অলরেডি শুরু হয়ে গেছে যে দেখুন স্ট্রিমিংটা শুরু হয়ে গেছে আপনার পেজে যে ওয়াশেম আছে ওয়াশ কিন্তু আপনার চালিয়ে একদিন দু দিনের ভিতরে কিন্তু কমপ্লিট করে নিতে পারেন এরকম লাইভ চালিয়ে আপনার পেজ যদি অ্যাডমিন বেশি দিয়ে রাখেন সেই আইডিগুলো এখানে লগ ইন দেবেন একটা আইডি একবার লগ ইন দিলে দেখবেন যে এখান থেকে অ্যাপস থেকে দেখবেন যে সিং আউট করা যায় সিং আউট থেকে আপনি এখান থেকে একটা আইডি থেকে বিশ মিনিট করে লাইভ চালালে অনেক লাইভ চালাতে পারেন তো লাইভটা কিন্তু এখানে শুরু হয়ে গেছে তো এখানে আমাকে কিছু টাইটেল অ্যাড করে দিব যে এরকম টাইটেলগুলো আছে ভিডিও গিলা আছে ডিসক্রিপশন বক্সে টাইটেলে গিলা দিয়ে দেবো আপনারা অবশ্যই দিবেন দিলটা কিন্তু দ্রুত মাইসের সামনে চলে যাবে লাইফটা সবাই কিন্তু লাইফটা ওয়াশ করবে তো এখান থেকে আমি ল্যাবের যে ইটা আছে টাইটেলটা আছে টাইটেলটা ডিসক্রিপশন বক্সটা এটা আমি দিয়ে দিতেছি এখান থেকে এখান থেকে যখন আপনার স্ট্রিমিং লাইফটা শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনার ছেলে অ্যাপস থেকে বেরিয়ে আপনি অন্য অন্য কোনো কাজ করতে পারেন তখন কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই কিন্তু লাইফটা আপনি ত্রিশ মিনিট চলবে ত্রিশ মিনিট পর অটোমেটিক এটা আপনি কীভাবে এটা লাইফটা বন্ধ হয়ে যাবে তো আপনাকে যেই কাজটা করতে হবে বিশ মিনিট বা পঁচিশ মিনিটের ভিতরে লাইফটা আপনি কী করবেন ডিলেট করে দিবেন তাহলে কিন্তু কোনো ধরনের কপিরাইট বা কপিরাইট ইস্টেক এগুলো কিন্তু কিছুই আসবে না তো আমি যেভাবে লাইফ করি সেভাবে আমি আপনাদেরকে প্রসেসটা দেখাইলাম আশা করি সকলে বুঝতে পারছেন তো এবার আমি পেজে যেতেছি তো পেজে যাওয়ার পরে দেখুন এখন কিন্তু লাইফটা চলতেই আছে তো এখন কিন্তু অলরেডি কিন্তু নয়জন ওয়াশ করতেছে এই লাইফটা দেখুন নয়জন ওয়াশ করতেছে অলরেডি আপনারা দেখতেই পেলেন এরকমভাবে আপনারা লাইভ সুখ করবেন যখন লাইভটা দেখবেন বিশ মিনিট হয়ে গেছে আমি বারবার বলতেছি একটা কথা আপনি এটা অবশ্যই মাথায় রাখবেন লাইফটা বিশ থেকে পঁচিশ মিনিটের মাথায় লাইভটা আপনারা ডিলিট করে দেবেন আপনার চাইলে ফেসবুকের যে লিঙ্ক আছে ফেসবুকের লিঙ্ক কপি করে করতে পারেন এখন কিন্তু সামনে কিন্তু আইপিএল এখন কিন্তু অলরেডি আইপিএল চলতেছে সামনে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ আসবে তো আপনারা কিন্তু এরকম লাইভ চালিয়ে পেজে যে ফলোয়ার আছে ফলোয়ার গেলে কিন্তু আপনি এগেন করতে পারেন আপনার চাইলে পাঁচ হাজার ফলোয়ার সাড়ে হাজার মিনিট ওয়াশাইম কমপ্লিট করে এরকম পেজ কিন্তু আপনি চালিয়ে কিন্তু সেল করে দিতে পারেন বিক্রি করে দিলে কিন্তু আপনি সেখান থেকে টাকা পাবেন তো দেখুন লাইভের ওয়াশ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে দেখতেই পেয়েছেন আপনারা তো সকলেই আশা করি বুঝতে পারছেন কীভাবে আমি কী করতে পারলাম তারপরও আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন আর আমি সঙ্গে সব কিছু বলে দিছি তখন আপনারা ভাই আইসা কমেন্টে বলবেন যে ভাই কবি রেট আসে কেন আমি যে সিস্টেমটা বলছি এটা আপনারা অবশ্যই কাজ করবেন তাহলে কিন্তু কবি আসবে না তো দেখুন পেজের ওয়াশ কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তেই আছে আর পেজের লাইফ চালানোর কিন্তু দেখা গেল কম্পিউটার দিয়ে চালালে কিন্তু একটু সুযোগ সুবিধা একটু বেশি আছে দেখা গেলো সেখান থেকে আপনি যে পেজ লাইফটা যে চলতে খেলার লোগোটা এট করতে পারবেন সব কিছু এডিট করে দিলে দিতে পারলে আর কি লাইফটা চালাইতে পারলে আরও বেশি ভালো হয় কোভিড আসার কোনো সম্ভাবনা নাই আরও অন্য আমি আপনাদেরকে সোর্স সিস্টেমে দেখাইলাম আরও অন্যান্য প্রসেস আছে লাইভ চালানোর তারপর কমেন্ট করলে আমি অবশ্যই জানাবো যেভাবে অন্যান্য প্রসেসগুলো কি এটা অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমি আপনাদেরকে নতুন আর সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসবো সেটা থেকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আরও ভালো করে পেজের ভিতরে লাইভ চালানো যায় আরও বেশি সময় চালানো যায় তা আশা করি বন্ধুরা সকলেই বুঝতে পারলেন তো এবার ক্রিয়েটিভ স্টুডিওতে দেখুন আমার এই পেজের এটা কিন্তু নতুন পেজ আমার তো এখানে দেখুন চৌত্রিশ ক্রেটার মতো আমি ওয়াশ টাইম পাইছি প্রায় এডেড আমি এর আগে একবার দুইবার লাইফ চালাইছিলাম তো সব মিলিয়ে আমি এখান থেকে প্রায় চৌত্রিশের মতো ওয়াশ ক্রেম পাইছি ফলোয়ার পাইছি তো এরকম আপনার খুব দ্রুত ফলোয়ার এগেলে এগেন করে নিতে পারেন তো আশা করি বন্ধুরা সকলেই বুঝতে পারছেন তো আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো আজকের ভিডিও এতটুকুই ছিল ধন্যবাদ